ওয়ালাইকুম রহমতুল্লাহ ওবরকাত। প্রেম আলো শিল্পবাসী বাংলাদেশ বাইরে কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেগুলো হলো ইমিগ্রেশনের কিছু আপডেট সংবাদ, এবং আজকে কিছুক্ষণ পরে 6টা থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইয়াসিন মহিউদ্দিন ইয়াসিন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিবেন সেই ভাষণের পূর্ব প্রস্তুতি এবং ভাষণের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এর আগে বলে রাখেন, আমাকে কেউ নোটিফিকেশনটা জানান যে আমাদের লাইভটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, এবং কে কোথা থেকে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন। ইনশাআল্লাহ তাহলে আপনাদের সাথে আমাদের আলোচনাটি করে ভালো লাগবে, এবং আমাদের লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। ওকে, যাই হোক, ইনশাআল্লাহ যেমনটি বলছিলাম, অনেকে আমাকে জানতে চেয়েছেন যে আমার শরীরের অবস্থা কেমন। যে গতকাল কেটেছে মোটামুটি, আজকে আমি একটু সুস্থতার দিকে যাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় হয়তো আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। যাই হোক, আমি যেমনটি বলছিলাম যে মহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে আজকে 6টার সময় তার ভাষণে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন সেটি হলো বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন, বর্তমান সার্বিক যে পরিস্থিতিগুলো আছে এইগুলো, এরপরে লকডাউনের যে বিষয়টি আছে। আমরা অনেকেই আমাকে বলছেন যে লকডাউন কি দিয়েছে কিনা, বা লকডাউন কি দেবে কিনা, বা কবে থেকে লকডাউন হবে, লকডাউন হলে কি এক দেশের এক জেলা থেকে আরেক জেলা যাওয়া যাবে কিনা, বা কতদিনের জন্য লকডাউন হবে, লকডাউন দিলে পরে কি আমরা যে রিক্যালিব্রেশন প্রোগ্রামটি আছে এটি কি চলমান থাকবে, লকডাউন দিলে কি রিক্যালিব্রেশনের যে প্রোগ্রামটি আছে দেশে যাওয়ার সেটি কি চলমান থাকবে, বা লকডাউন দিলে কি কনস্ট্রাকশনের সাইডে কাজ বন্ধ হয়ে যাবে না কি কাজ করা যাবে, এই যে যত রকমের প্রশ্ন আছে আপনাদেরকে, এই সমস্ত প্রশ্ন ইনশাল্লাহ উত্তর খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপরে মালয়েশিয়ার ইকোনমিক্স নিয়ে আলোচনা করবে, মালয়েশিয়ার যে অর্থনীতির মন্দা চলছে বা অর্থনীতির চাকা কিভাবে কি হচ্ছে এই বিষয় নিয়েও আলোচনা করবে আজকে মহিউদ্দিন ইয়াসিন। ওকে, সেজন্য ইনশাল্লাহ আজকের এই আলোচনার সার্বিক সার যে মূল অংশটুকু আছে সেই মূল অংশটুকু আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে বাংলা ভাষায় সুন্দর করে আবার বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তো এখন যে গতকালকের ভিডিওতে সবচাইতে যে ভিডিওতে বেশি কমেন্টস পেয়েছি সেটি হলো যে ভাই এখন ছুটিতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, এখন যারা বৈধ আছে এরা ছুটিতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এর পূর্বে অনেকবার বলেছিলাম যে প্রথমত ডকুমেন্টস হলো যেটা লাগবেই এয়ার টিকিট, এয়ার টিকিট ছাড়া তো আপনি দেশে যেতে পারবেন না, এয়ার টিকিট লাগবে। এয়ার টিকিট ফ্লাইয়ের 3 ঘন্টা আগে, 3 দিন আগে, সরি 3 দিন আগে আপনাকে 3 দিনের মধ্যে থাকতে হবে, 3 দিনের মধ্যে করোনা টেস্ট থাকতে হবে, করোনা টেস্ট 3 দিনের মধ্যে করোনা টেস্ট করতে হবে ফ্লাইয়ের 3 দিন পূর্বে আর কি। এরপরে যেটা লাগবে, মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের থেকে একটা ট্রাভেল পাস নামের একটা পোর্টাল আছে, সেখান থেকে সুরাত। তবে অনেকেই যদি এই সুরাতটা যদি অনেকের জন্য কষ্ট হয়ে যায় বা এটা যদি নাও নিতে পারেন তাহলে ওই সুরাতটা না হলেও চলবে। তাহলে মূল আপনার নিতে হবে আপনার এয়ার টিকিট থাকতে হবে, আপনার করোনা টেস্ট করতে হবে, এই দুটি ডকুমেন্টস থাকলে ইনশাল্লাহ আপনি যেতে পারবেন। তবে যদি ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে মাই ট্রাভেল পাস ওই ডকুমেন্টটা নিয়ে যান, তাহলে পরবর্তীতে আপনাদের জন্য মালয়েশিয়াতে আবার পুনরায় প্রবেশ করা বা আবার সমস্ত ঝামেলা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনাটা ভালো থাকে। ওকে, সেক্ষেত্রে যারা মাই ট্রাভেল পাস ইমিগ্রেশনের সাইট থেকে নিতে পারে না সেক্ষেত্রে না নিলেও কোনো সমস্যা নেই, চলবে। ওকে, এরপরে আমাকে জানতে চেয়েছেন যে এখন যদি মালয়েশিয়া থেকে যাই, এখন যদি মালয়েশিয়া থেকে যাই তাহলে কি পরবর্তীতে আবার আসা যাবে কিনা, বা পরবর্তীতে কি কোনো এরকম সমস্যা করবে কিনা। উত্তর হলো যে এই মুহূর্তে যারা ছুটিতে যাবে তাদেরকে বলাছিলাম, আমি রিকোয়েস্ট করেছিলাম বা সাজেশন দিয়েছিলাম, যাদের ভিসার মেয়াদ 6 মাসের বেশি আছে, 6 মাস কিংবা এর চেয়ে বেশি আছে, তারা দেশে যান। কি জন্য? আশা করা যাইতেছে হয়তো আগামী ফেব্রুয়ারি বা মার্চের মধ্যেই হয়তো প্রবাসীদেরকে ঢোকার অনুমতি দিবে, যেহেতু এখন স্টুডেন্টদের ঢোকার অনুমতি অলরেডি দিয়ে দিয়েছে। ওকে, সেক্ষেত্রে আপনারা 6 মাস কিংবা এর চেয়ে বেশি মেয়াদ যাদের ভিসার আছে তারা ইনশাল্লাহ যেতে পারে। ওকে, আর যাদের এর কম আছে তাদের জন্য ভালো হবে যে ভিসাটা আপনারা রিনিউ করে এরপরে যান, এটাই আপনাদের জন্য ভালো হবে। ওকে, আর একটা প্রশ্ন করেছেন, সেটি হলো যে আমরা যদি এখনো দেশে
সরি যেটা প্রশ্ন করেছেন, আমরা যদি ওকে যে বলছিলেন যে অনেকে বলছেন যে এখন দেশে গেলে নাকি তাদের পাসপোর্টকে লাল কালি দিয়ে ব্লক করে দেয়, তারা নাকি আর ঢুকতে পারবে না ইত্যাদি, এ সমস্ত সমস্ত কথাই আজগবি কথা, সমস্ত কথাই মিথ্যা বানোয়াট কথা। এখন যদি আপনারা বৈধ ভিসা থাকা সত্ত্বেও দেশে যায়, তাদের ভিসা কেন তারা মানে ক্যান্সেল করবে বা তাদের ভিসা কেন তারা ব্লক লিস্টে ফেলাবে? সে তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তার ভিসা আছে, মেয়াদ আছে, সে দেশে ছুটিতে যাচ্ছে, সেক্ষেত্রে তার ভিসায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এ মোটামুটি আজকের আমার আপডেট সংবাদ। আমি ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের মাঝে, হয়তো আজকে রাত সন্ধ্যার পরে, সন্ধ্যা হয়তো লাগতে পারে, সন্ধ্যার পরপরই আপনাদের মাঝে আমি আসছি যে আজকের মহিউদ্দিন ইয়াসির, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী, উনি আজকে যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন, এর ভিতর থেকে প্রবাসীদের কি কি টপিক আছে বা প্রবাসীদের পরামর্শমূলক বা প্রবাসীদের উপকারে কি কি মানে বিষয় নিয়ে আলোচনা করবে, সেই বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে সহজ ভাষায় বাংলা ভাষায় সন্ধ্যার পরপরই ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো। যাই হোক, অনেকে আমাকে এখানে কমেন্টস করলেন, দু একটা কমেন্টস আমি নিতে পারি আজকে, যেহেতু অনেকে এখানে কমেন্টস করছে। ভাই পাসপোর্ট আনতে পার, ভাই আমার পাসপোর্ট আনতে পারবেন? ভাই আপনার পাসপোর্ট আবার আরেকজন আনবে কীভাবে? আমি আনবো কীভাবে? আপনার পাসপোর্ট আপনাকে আনতে হবে, নতুন পাসপোর্ট বানাতে দিলে কত দিনের মধ্যে পাওয়া যাবে? ওকে, 30 থেকে 45 দিনের মধ্যে পাওয়া যাবে ইনশাল্লাহ। মালয়েশিয়া প্রধানমন্ত্রী ভাষণে কী কী বলে আমাদের জানাবেন ইনশাল্লাহ, আমি অবশ্যই জানাবো। ওকে, ভালো আছেন নাকি ভাই? আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি। জি লিমন মিয়া, আমি আল্লাহর রহমতে আছি ভালোই, ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার জন্য। ওকে, এরপরে দেখছেন ভাই দেশে ছুটিতে আসছি, আমাদের কি কোনো খবর আছে নাকি? এই মুহূর্তে যারা দেশে ছুটিতে আছেন আসলে তাদের কোনো এরকম আপডেট কোনো সংবাদ নাই, অপেক্ষা করেন, আপডেট সংবাদ আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ভাই কেমন আছেন, সুস্থ আছেন তো? ভাই আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটু সুস্থ হয়েছি, শুধুমাত্র এই হাতে একটু অবাস অবাস লাগে এখানে, আর মোটামুটি এখানে ব্যথাটাও একটু কমেছে গতকাল কাছে ইনশাল্লাহ। আমি ওষুধ খাচ্ছি, আল্লাহ যদি রহম করে ইনশাল্লাহ সেরে যাবে। আপনাদের দয়া, ধন্যবাদ আপনাকে আমার খোঁজ খবর রাখার জন্য। ওকে, রায়হান বলছেন কুয়ালালামপুর থেকে। ওকে, আমির বলছেন যে ভাই আমি দেশে যাব 22 তারিখে, তো 22 তারিখে যাওয়ার যাবে কি? ওকে, আপনি টিকিট কাটেন, যদি 22 তারিখে ফ্লাইট থাকে তাহলে আপনি যেতে। ওকে, আব্দুল কাইয়ুম বলছেন ভাই আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভাষণ থেকে কি ধরনের ঘোষণা আসতে পারে জানাবেন। ওকে, ইনশাল্লাহ যেই যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, স্বাভাবিক পরিস্থিতি নিয়ে, বর্তমান স্বাভাবিক যে পরিস্থিতি আছে, করোনার আপডেট নিয়ে বা করোনার কিছু মানে আপডেট নিয়ে, প্লাস মালয়েশিয়ার অর্থনৈতিক বিষয়ে কিছু বলবেন এবং লকডাউন সংক্রান্ত কিছু আলোচনা বলবেন এবং প্রবাসীদের সম্পর্কেও বলবেন ইনশাল্লাহ। আমি ভাষণটি পাওয়ার সাথে সাথেই সহজ ভাষা আপনি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ জানতে পারবেন। ওকে, রফিকুল ইসলাম বলছেন ভাই আপনি কেমন আছেন, আপনার শরীর ঠিক হয়েছে কিনা? জি রফিকুল ইসলাম ভাই, আমার শরীর মোটামুটি ঠিকের দিকে ইনশাল্লাহ, দোয়া করবেন যেন ঠিক হয়। এই হাতে হালকা একটু ব্যথা আছে আর এখানে একটু অবাস অবাস ভাব, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ওষুধ খাচ্ছি, দোয়া রাখবেন ভাই। ওকে, হোসাইন সাদ্দাম বলছেন ভাই আপনার শরীর সুস্থ হয়েছে? হ্যাঁ ইনশাল্লাহ, মানে আমি সুস্থর দিকে ইনশাল্লাহ, দোয়া করবেন। ধন্যবাদ ভাই আপনাকে আমাকে খোঁজ খবর নেওয়ার জন্য, ধন্যবাদ ভাই, সকলকে ধন্যবাদ যারা আমার এরকম খোঁজ খবর নিলেন। ওকে, তালিব বলছেন যে অবৈধদের জন্য কি করোনা টেস্ট করা লাগবে? জি, অবৈধরা দেশে যাওয়ার সময়ও করোনা টেস্ট করতে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আপনার কি, আমার স্বামী পাসপোর্ট বানাতে দিছে 1 মাস 12 দিন হলো, তারপরেও কোনো খবর নাই। জি, তাহলে আপনার স্বামীকে বলবেন, আমাদের যে একটা পাসপোর্ট ফেসবুক গ্রুপ আছে প্রবাসী কণ্ঠ, বাংলা লিখলে হবে, ইংলিশে লিখলে হবে, ওই গ্রুপে আপনার স্বামীর পাসপোর্ট নাম্বার আর নাম্বারটা দিয়ে বলবেন যে হেল্প পোস্ট, আমার পাসপোর্ট স্লিপটা খুঁজে দেন, তাহলে আমরা ইনশাল্লাহ খুঁজে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ভাই আমার দোকানে কাজ করছি, তাহলে আমরা একটা পারমিট হবে? আসলে দোকানে কাজ তো এটা সার্ভিস সেক্টরে, সার্ভিস সেক্টরে তো এখনো এরকম ঘোষণা দেয় নাই, তাহলে ইনশাল্লাহ অপেক্ষা করেন, যদি সার্ভিস সেক্টরে ঘোষণা দেয় তাহলে করতে পারবেন। ওকে, যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি ইনশাল্লাহ। আজকে আমি সন্ধ্যার পরে
আবার আপনাদের মাঝে হাজির হব আজকের যেই প্রধানমন্ত্রীর যে আপডেট সংবাদগুলো নিয়ে, সে সংবাদগুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আমি আবার সন্ধ্যার সময় হাজির হচ্ছি আপনাদের মাঝে। একটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেন, যাতে তারাও এই আপডেট সংবাদগুলো জানতে পারে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে ইনশাআল্লাহ সন্ধ্যার পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।